কালকে প্রাইভেট হসপিটালের সাথে সিইও এর সাথে মিটিং করে সিইও কে আপনাকে বলবে যে কোভিড বেড অ্যাভেইলেবিলিটি প্রতিদিন টাইম টু টাইম আপডেট করতে হবে। সরকারি হাসপাতালে কত পড়ে আছে, প্রাইভেট হাসপাতালে কত, কারণ অনেকে আমরা দেখছি গিয়ে ঘুরে আসছে, বেড থাকা সত্ত্বেও বেড দিচ্ছে না, এবং বেশি খরচ নেওয়া হচ্ছে। এটা কালকে মিটিং আছে, কালকে আলোচনা করবে। কিন্তু আমরা এখনো মনে করি যে এটা ঠিক, আমি চারটের সময় বললাম আমার 500 বেড খালি আছে, 4:15 এমন একটা কেস হলো, হয়তো 20 জন জুড়ে আমার 20 বেড কমে যেতে পারে, আর ঘন্টা বাড়ানো, সেটা ঘন্টায় ঘন্টায় আপডেট হবে, যাতে পাবলিক জানতে পারে কোন হসপিটালে বেডটা পাবে।